হ্যালো হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনি দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টি20-র মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.8 যে অ্যাক্টিভিটিসটা আছে সেটার আনসার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে যে রিড দ্য লিস্ট অফ দ্য রিজন ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 6.1। 6.1 এ যে তুমি একটা টেক্সট না বুঝার যে কারণগুলা রিজন গুলো লিস্ট করেছিল, এন্ড এখন তোমাকে যেটা বলছে যে পেয়ার অর গ্রুপ ওয়ার্কস ডিসকাস দ্য রিজনস এগেইন এন্ড মেক নেসেসারি চেঞ্জেস টু রিজন। এখন এতক্ষণ গল্পগুলো পড়ার পরে তোমার কি মনে হয়, তোমার ওই যে লিস্ট আগে করেছিল সেটা কি চেঞ্জ করা দরকার? ইউজ দ্য ফলোয়িং টেবিলস টু ডু দিস অ্যাক্টিভিটিস, এই কাজটা করার জন্য নিচের টেবিলটা ফলো করো। এখানে বলছে যে লেটস চেক আওয়ার প্রিভিয়াস lessons. আমাদের প্রিভিয়াস লেসনে কি ছিল? একটা কোশ্চেন ছিল, হোয়াই ডিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, কেন তুমি টেক্সটটা বোঝো নাই, লিস্ট ইউর রিজনস ইন গিভেন স্পেস। তো আমরা এগুলো লিখছিলাম যে কোনো একটা টেক্সট না বোঝার কারণ ছিল, সেখানে নতুন নতুন ধরনের এনিমেল ছিল, গাছ ছিল, ফ্রেস ছিল, কোনো ডেফিনেশন ছিল না, কোনো ফিক্সার ছিল না, নো প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিল না, যার কারণে বুঝি না। এখন তাহলে আমরা এখানে লিস্ট করতে পারি যে প্রিভিয়াস লিস্ট অফ রিজনস নতুন ওয়ার্ড ছিল, আর প্রেজেন্ট লিস্ট অফ দ্য রিজনস হচ্ছে আননোন নিউ ওয়ার্ড ডিডেন্ট ইউজ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ, কোনো ধরনের কন্টেক্সচুয়াল ক্লুজ ব্যবহার করা হয় নাই। দ্বিতীয় হচ্ছে নো ডেফিনেশন, কোনো ডেফিনেশন ছিল না, অ্যান্ড ডিডেন্ট ট্রাই টু নো হোয়াট ওয়াজ ইট। তো যদি আমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাই তাহলে কোশ্চেন করতে হবে হোয়াট ইজ অ্যান্টিলপ, তাহলে এটা হচ্ছে এখানে এটা জানার চেষ্টা হয় নাই যে অ্যাকচুয়ালি এটা কি, এজ কোনো ডেফিনেশন ছিল না। তারপর নো পিকচার, এখানে ডিডেন্ট ইমেজিন ইটস ভিজুয়ালাইজেশন, এটা দেখে বোঝা এরকম কিছুই ছিল না। তারপর হচ্ছে নো হেডলাইন্স, ডিডেন্ট ফোকাস রিডিং স্ট্র্যাটেজিস লাইক স্কিমিং অর স্ক্যানিং, কোনো হেডলাইন ছিল না। হেডলাইন থাকলে তো আমরা বুঝতে পারতাম, স্ক্যানিং করে অথবা স্কিমিং করে আমরা বুঝতে পারতাম। সো সর্বোপরি নো নলেজ, কোনো জ্ঞানই ছিল না, মানে ওই বিষয়টা নিয়ে অজানা ছিল। এখন নো নলেজ অ্যান্ড ডিডেন্ট ইউজ KWL, নো ওয়ান টু নো অ্যান্ড লার্ন টেকনিক্স, এই টেকনিকটা আগের লিস্টের মধ্যে ছিল না। তো এই ছিল আজকের আয়োজন, পরবর্তী কন্টেন্ট 6.9 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।